সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 8 জুন শনিবার। আজকের আন্তর্জাতিক খবর, গাজায় শিশুদের রক্ষায় বিশ্বের সকল সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। গণকবর আর লাশে ভর্তি আজ গাজার আল সিফা হাসপাতাল। মেক্সিকোর মিচুয়াকান প্রদেশের মহিলা মেয়রকে গুলি করে হত্যা। গত শনিবারই দেশটিতে প্রথমবারের মতো কোনো মহিলা প্রেসিডেন্ট বিজয়ী হওয়ার মতো ঘটনা ঘটেছে। মহাসমুদ্র কখনো আন্তর্জাতিক রাজনীতির লড়াইয়ের মাঠ হওয়া উচিত নয়, জানালো চীন। ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। ইতালির শ্রম ভিসা আজকাল মূল্যে পাওয়া যায়, ব্যবস্থা নিতে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। মায়ানমারের রাখাইন প্রদেশে জুন্টা সামরিক বাহিনীর নির্মম অত্যাচার সামনে এলো। গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হলো 50 জনকে। লোহিত সাগরে গ্রিসের জাহাজে আবার হামলা চালালো হুথিরা। মার্কিন কংগ্রেসে ভাষণ দেবার অনুমতি পেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ভারতকে বিপদ বলে চিহ্নিত করেও শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। তাইওয়ানকে বার্তা মোদির, ক্ষুব্ধ চীন। দেশ ও রাজ্যের খবর, জেল থেকে বার্তা হেমন্ত সোরেনে, সংসদে সংখ্যালঘুদের কণ্ঠস্বর হয়ে উঠবে ইন্ডিয়া জোট। 3 দশক ধরে সংসদ ভবনে প্রবেশদ্বারে থাকা গান্ধী আর আম্বেদকরের মূর্তি সরিয়ে দেওয়া হলো পিছনের এক কোণে। নিটের ফলাফলে বিরাট বেনিয়ম, তোলপাড় সারা দেশে, দাবি উঠল সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের, প্রতিবাদ জানালো এসএফআই। ত্রিপুরার আগরতলায় পিস্তল, বোমা, গুলি, নেশার ট্যাবলেট সহ গ্রেপ্তার এক। অবৈধ আগ্নেয়াস্ত্রের ভাণ্ডারে পরিণত হয়েছে রাজ্য, অভিযোগ বিরোধীদের। আসামে 9টি আসন পেয়েও হতাশ বিজেপি। বিরোধীদের প্রাপ্ত ভোট 53.68, বিজেপি জোটের 46.32%। কিষাণ বিক্ষোভের 5 রাজ্যে 38 আসন খুইয়েছে বিজেপি। বিভেদের রাজনীতিকে হারিয়েছে রুডি রুজির লড়াই, বললেন অশোক ধাওয়ালে। কঙ্গনা রানাওয়াতকে থাপ্পড় মারা সিআইএসএফ মহিলা জওয়ানের পক্ষে পথে নামার সিদ্ধান্ত কৃষকদের, বললেন এটা কৃষক আন্দোলনের মর্যাদা রক্ষার জিহাদ। এক্সিট পোলের খেলা, চন্দ্রবাবু নাইডুর স্ত্রী ভুবনেশ্বরী 5 দিনে শেয়ার বাজার থেকে মুনাফা করলেন 579 কোটি টাকা। বিজেপিকে হারিয়ে দেওয়ার ফল, অযোধ্যাবাসী অর্থনৈতিক বয়কটের মুখে। পশ্চিমবঙ্গে 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের জের, বিপাকে ওবিসি শিক্ষার্থীরা, রাজ্য ঘোষণা করেও সুপ্রিম কোর্টে যায়নি। দেশ বিদেশের পরিবেশ সংবাদ, গ্রিনল্যান্ডের বরফে জায়ান্ট ভাইরাসের দেখা মিলল। এই অদ্ভুত ভাইরাসের আকার সাধারণ ভাইরাসের থেকে অনেক বড়। এই ভাইরাসটি মেরু অঞ্চলের বরফ গলার গতিকে মন্থর করার কাজ করে, জানালেন ডেনমার্কের একদল গবেষক ও বিজ্ঞানী। খেলার খবর, ভারতীয় শুটার সিফট কৌর সামরা শুক্রবার ISSF বিশ্বকাপের চূড়ান্ত দিনে মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন। বৃহস্পতিবার পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে সরবজিৎ সিং সোনা জিতেছিলেন। ভারত শুটিংয়ে 2টি পদক দিয়ে প্রতিযোগিতা শেষ করেছে। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসে ফাইনালে উঠলেন কার্লোস আলকরাজ। সেমিফাইনালে তিনি হারালেন ইয়ানিক সিনারকে। পুরুষদের টেনিসে বিশ্বের অন্যতম সেরা 2 তরুণের লড়াই চলল 4 ঘন্টা 9 মিনিট। শেষ পর্যন্ত 2-6, 6-3, 3-6, 6-4, 6-3 ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন আলকরাজ। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত, নমস্কার।